सर्वशेष जे कथाटा आमरा शुनबो एखन सेटा हलो नबी करीम सल्लल्लाहु आलैहि वसल्लम आजकेर एई दिने जनगणके उद्देश्य करे किछु कथा बोलेछिलेन। एई कथागुलो बोले तिनि आजकेर हजटा शेष करेछेन। आमरा अनेकेई एई भाषणटा सम्पर्के जानि ना, आमरा अनेक भाषण निये एखन गर्व करि। नबी करीम सल्लल्लाहु आलैहि वसल्लमेर एई जे सर्वश्रेष्ठ भाषण एटा कतजन जानेन? बिदाय हजेर भाषण कतजन जानेन? बिदाय हजेर भाषणे नबी सल्लल्लाहु आलैहि वसल्लम कि बोलेছিলেন উম্মতকে আমরা একটু আপনাদেরকে শোনাবো, শুনিয়ে ইনশাআল্লাহ লেকচারটা শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে ৩১টা বিষয়ে উম্মতকে নির্দেশ দিয়েছেন। ৩১টা বিষয়, সবগুলো বলার সময় পাওয়া যাবে না, আমি কয়েকটা কথা বলছি। খুব ভালো হতো যদি আমি অ্যারাবিকটা বলার পরে বাংলাটা বলার সময় পেতাম। আমার হাতে ৫ মিনিট সময় আছে এখন, কারণ অ্যারাবিকটার যে ভাব গাম্ভীর্যটা বাংলায় আসলে আসবে না, তারপর আমি চেষ্টা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ 23 বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াতি মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন। হজ করার পরে তিনি গুরুগম্ভীর কণ্ঠে বলছেন, হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন, হে জনগণ, আইয়ুহান নাস, হে জনগণ, আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারবো কিনা। একটু চিন্তা করেন, সাহাবীরা সামনে দাঁড়িয়ে আছেন, নবীজি দাঁড়িয়ে এই কথাটা বলছেন, হে জনগণ, আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা। অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয়। হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে। আল্লাহ পাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিবে। নবীজির ভাষণ। এরপর নবীজি বলছেন, জেনে রাখো, নিশ্চয়ই তোমাদের পরস্পরের, মুসলিমদের পরস্পরের সম্পদ, পরস্পরের রক্ত, পরস্পরের এই যে জান মাল ইজ্জত, এগুলো একে অপরের জন্য হারাম। মুসলিমদের পরস্পরের রক্ত, পরস্পরের ইজ্জত সম্মান একে অপরের জন্য হারাম। এর হানি করা একে অপরের জন্য হারাম, ঠিক যেমন আজকের এই দিন হারাম, এই শহর হারাম, এই মাসও হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, জেনে রাখো, 3টা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে। 3টা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে। 1, তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে। তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। তোমাদের শাসকবর্গের কল্যাণ কামনা করবে, তোমাদের শাসকবর্গের কল্যাণ কামনা করবে। 3 নম্বর, মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরে রাখবে, মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আঁকড়ে ধরে থাকবে। এই 3টা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়ানত না করে। এদিন সূর্য ঢলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, শুনে রাখো হে মানব জাতি, এটা ভালো করে শোনেন, শুনে রাখো হে মানব জাতি, নিশ্চয়ই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পিষ্ট করে গেলাম। জাহেলি যুগে কি ছিল ভাই? শিরিক ছিল, সুদ ছিল, মাদক ছিল, নারীর অবমাননা ছিল, কন্যা সন্তানকে দাফন করা হতো, রক্তক্ষয়ী হানাহানি, মারামারি, কাটাকাটি ছিল। এগুলো সব কিছুকে আমি আমার পায়ের তলে দাফন করে গেলাম। এটা কি দাফন হয়েছে? তিনি বলছেন, নিশ্চয়ই আমি জাহেলি যুগের সুদকে আমার পায়ে তলে পিষ্ট করে যাচ্ছি। সর্বপ্রথম যার সুদ আমি পিষ্ট করছি তিনি হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমার চাচার সুদ। নিজের পরিবার থেকে দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি আরও বললেন, হে উপস্থিত জনগণ, তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে, তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে, কেননা তোমরা তাদেরকে আল্লাহর কালিমার মাধ্যমে হালাল করে নিয়েছো। অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে, যা পরবে, তাদেরকেও তাই খাওয়াবে, তাই পরাবে। আর তাদের উপর তোমাদের হক হচ্ছে যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে আসতে দিবে না যাদেরকে তোমরা অপছন্দ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, এই দিন আইয়ুহান নাস, হে মানব জাতি, তারাকতু ফিকুম আমরাইন, জেনে রাখো আমি তোমাদের সামনে মাত্র 2টো বস্তু ছেড়ে গেলাম। কয়টা বস্তু? লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন এই 2টা বস্তুকে আঁকড়ে ধরে থাকবে। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, व सुन्नत नबीही एवं तार नबीर सुन्नाह। তিনি আরো বললেন আল মুসলিম, জেনে রাখো প্রকৃত মুসলিম সে ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম। আল মুহাজির, আর প্রকৃত মুহাজির সে ব্যক্তি মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আল্লাহ পাক যা নিষেধ করেছেন সেখান থেকে যে দূরে থাকে সেই ব্যক্তি প্রকৃত মুহাজির মানে হিজরতকারী। তিনি আরো বললেন মনে রেখো আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারে চলে যাব, সুবহানাল্লাহ, এবং সেখানে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকব। অতএব শোনেন, অতএব তোমরা আমার চেহারাকে কালিমা লিপ্ত করো না, মানে আমার চেহারায় কালিমা লিপ্ত করো না, আমার নাম নষ্ট করে দিও না। আমি তোমাদের সংখ্যাধিক্য দেখে আল্লাহর কাছে গর্ব করব, আমাকে তোমরা অপমানিত করো না। আজকে কি আমরা তার দায়িত্ব পালন করে উম্মাহ হতে পেরেছি? নবীজি বলেছেন তা আমার চেহারাকে কালিমা লিপ্ত করো না, সুবহানাল্লাহ। তিনি বলছেন ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাব আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে। বলা হলো কারা ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন আল্লাহ পাককে আমি বলবো ইন্নাহুম মিন্নি, হে আল্লাহ এরা আমার উম্মাহ, এরা আমার উম্মত, আমার সাহাবী। আল্লাহ পাক বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, তুমি জানো না হে নবী তোমার মৃত্যুর পর এই মানুষগুলো, পরবর্তী মানুষগুলো তোমার দ্বীনের মধ্যে কত বেদাত সংযোজন করেছিল। তিনি আরো বলেছিলেন হে জনগণ জেনে রাখো প্রত্যেক পরিবারের জন্যে প্রতি বছর একটা করে পশু জবাই করার বিধান, প্রত্যেক পরিবারের জন্যে, সামর্থ্যবান পরিবারের জন্য প্রত্যেক বছর একটা করে পশু জবাই করার বিধান রয়েছে। তিনি আরো বললেন মনে রাখো একজনের অপরাধের শাস্তি আর একজন কখনো পাবে না, আর বাবার দোষে ছেলে কখনো দুষ্ট হবে না, ছেলের দোষে বাবাও কখনো অপরাধী হবে না। তিনি আরো বললেন জেনে রাখো এ মানব জাতি, নিশ্চয়ই শয়তান এই বিষয় থেকে নিরাশ হয়ে গেছে যে তোমরা শয়তানের ইবাদত করবে, শয়তান নিরাশ হয়ে গেছে। কিন্তু শয়তান নিরাশ হয়নি একটা বিষয় থেকে, যে তোমরা একে অপরে হানাহানি, কাটাকাটি, ফিতনা, ফাসাদে ব্যস্ত থাকবে, যেমনটা এখন আমরা করছি। আমরা কিন্তু সরাসরি কখনো শয়তানের ইবাদত করছি না, করছি, কিন্তু মুসলিমরা এখন পরস্পরে হানাহানি, কাটাকাটি, ফাসাদে লিপ্ত আছে। তিনি আরো বললেন যে একজন মুসলিমের জন্য হালাল নয় অন্য মুসলিমের সম্পদ আত্মসাৎ করা, যতক্ষণ না সে স্বেচ্ছায় খুশি মনে তোমাকে সম্পদ প্রদান করে। অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না। তিনি আরো বললেন সাবধান, আমার ইন্তেকালের পরে তোমরা একে অপরের গর্দান উড়িয়ে কাফের হয়ে যেও না। সাবধান, আমার ইন্তেকালের পর তোমরা একে অপরের গর্দান উড়িয়ে কাফের হয়ে যেও না। তিনি আরো বলেছেন একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দিতে পারে না। যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেয় এটা হচ্ছে ফাসিকি, এবং একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের সাথে যুদ্ধ করে এটা হবে এক প্রকার কুফরি। তিনি আরো বলেছেন হে জনগণ জেনে রাখো আমার পরে কোনো নবী নেই, আর আমার পরে তোমরা ব্যতীত আর কোনো উম্মত নেই। এর চেয়ে স্পষ্ট কথা হতে পারে? আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমরা ছাড়া কোনো উম্মত নেই। তাহলে আমরা যখন নতুন নতুন নবী বানিয়ে নিচ্ছি, কোনো কোনো ক্ষেত্রে বলছি একজন ব্যক্তি ছিলেন সে নিজে ঈসাও ছিল, সে মাহদিও ছিল, সে নবীও ছিল, নাউযুবিল্লাহ। এবং দিন দিন মানুষ এই খাতায় নাম লেখাচ্ছে, সুবহানাল্লাহ। সর্বশেষ তিনি বললেন যে যদি তোমাদের উপরে, হে মানব জাতি জেনে রাখো, যদি তোমাদের উপরে একটা নাক কাটা কালো কুৎসিত কোনো আমির বা শাসকও চলে আসেন, এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায়, আল্লাহর কিতাব সুন্নাহ অনুযায়ী পরিচালিত করেন, তোমরা অবশ্যই তার আনুগত্য করবে, তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না, তার আনুগত্য করবে। জেনে রাখো, শেষে তিনি বলেন জেনে রাখো হে মানব জাতি, আজকে থেকে কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আদম সন্তান, ওয়া আদামু মিন তুরাব, আর আদম হচ্ছে মাটির সন্তান। আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের, সাদার উপর কালোর, কালোর উপর সাদার, লালের উপর কালোর, অথবা কালোর উপর লালের কোনো রকম প্রাধান্য নাই। ইল্লা তাকওয়া, শুধু তাকওয়া ব্যতীত। যে ব্যক্তি বেশি মুত্তাকি সে আল্লাহর কাছে বেশি মর্যাদার অধিকারী হবে ইনশাআল্লাহ তাআলা। সর্বশেষ তিনি আঙ্গুলটা উঁচু করলেন, নিজের শাহাদাত আঙ্গুলি উঁচু করে আকাশের দিকে তাকালেন, এরপর জনগণের দিকে তাকালেন, তাকিয়ে বললেন যে তোমাদের ব্যাপারে, হে জনগণ তোমাদের ব্যাপারে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ফামা আনতুম কাইলুন, তোমরা ওই সময় কি বলবে আমার সম্পর্কে? তখন সাহাবীরা বললেন আমরা বলবো যে আপনি বাল্লাগতা রিসালাতাক, আপনি আপনার রিসালাত পৌঁছে দিয়েছেন, ওয়াজ্জামানাতাক আপনার আমানত পূর্ণ করেছেন ওয়া নাসাহতা উম্মাতাক এবং আপনি আপনার উম্মতকে নসিহত করেছেন সুবহানাল্লাহ। এরপরে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন আল্লাহুম্মা ফাশহাদ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহুম্মা ফাশহাদ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহুম্মা ফাশহাদ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন যে আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি। এরপরে নাজিল হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। এই হলো বিদায় হজ। আজকের এই আরাফার প্রেক্ষাপট আমরা কতজন এটা নিয়ে চিন্তা করেছি? এক মিনিট একটু বলে শেষ করি। দেখেন শেষ ওসিয়ত যেগুলো হয় মানুষের, এটা খুব হৃদয় বিদারক হয় না? বাবা ইন্তেকাল করছেন, সন্তানের জন্য ওসিয়ত করে যাচ্ছেন মাকে দেখিস ইত্যাদি ইত্যাদি, হৃদয় বিদারক হয় না? মানুষ সারা জীবন মনে রাখে না। বাট আমরা আমাদের এই ন্যাশন, এই উম্মা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মা বলে আমরা যারা দাবি করছি, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ এই নসিহতগুলো ভুলে গেছি আমরা। নসিহতগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল শিরক থেকে দূরে থাকা, সুদ থেকে দূরে থাকা, মুসলিম মুসলিম ভেদাভেদ না করা, শাসকের কল্যাণ কামনা করা, বিদ্রোহ না করে শাসককে উত্তম নসিহত করা। এবং আরেকটা হাদিসে তিনি বলেছিলেন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সাওম পালন করবে রমজান মাসে, সাধ্যমতো সাদাকা করবে, মুসলিমদের জামাত আঁকড়ে ধরবে, ইনশাআল্লাহ হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আও কামা ক্বালা আলাইহিস সালাম। জাহিলি যুগের সমস্ত প্রথা ছেড়ে দেওয়া ছিল আজকের দিনের মূল মর্ম, আমরা ছাড়তে পারছি না। সুদ ছেড়ে দেওয়া ছিল মূল মর্ম, ছাড়তে পারছি না। শিরক থেকে বের হতে পারছি না। বেদাতীদের ব্যাপারে ধমক দেওয়া হয়েছে, বেদাত ছাড়তে পারছি না। খেয়াল করে দেখেন মুসলিম মুসলিম হানাহানি কাটাকাটি এখনও ছাড়তে পারছি না। ইভেন ধর্মতাত্ত্বিকভাবেও আমরা বহু দল এবং উপদলে বিভক্ত হয়ে গেছে, কারোর সাথে কারো ঐক্য নাই। সব মিলিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়তগুলো কিতাব এবং সুন্নাহ আঁকড়ে ধরা, এটা আমরা সবাই আঁকড়ে ধরতে পারছি না। আজকের এই দিবসগুলো এই জন্যই আল্লাহ পাক বারবার ফিরিয়ে দেন যাতে করে এগুলো নিয়ে আলোচনা হয়, আমরা এগুলো জানতে পারি এবং আমল করতে পারি, এই চেতনাগুলো লালন করতে পারি, নিজেরাও শিখি, পরিবারকেও শেখাই, আগামী প্রজন্মকেও শেখাই ইনশাআল্লাহ তাআলা। আশা করছি ইনশাআল্লাহ আমরা যদি নাও পারি, একসময় এমন একটা প্রজন্ম আসবে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার মতো উম্মাহ হবে ইনশাআল্লাহ। অতএব প্রিয় দিনী ভাইরা, আসুন আজকের দিন জুমার দিন আমরা এই দিনে ইবাদতগুলো বাড়িয়ে দেই, আরাফা সাওম এবং দোয়া জিকির আজকারগুলো বাড়িয়ে দেই, একই সাথে আসন্ন কোরবানির প্রস্তুতি গ্রহণ করি এবং আজকের দিনে আরাফার এই দিনে হাজীদের সাথে আমরাও শরিক হয়ে আল্লাহর কাছে বলি যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া এই যে শেষ বাক্যগুলো, এগুলো সবার কাছে পৌঁছে দেই। যে ব্যক্তি পৌঁছাবে তার উপর আল্লাহ পাক রহম করবে ইনশাআল্লাহ। এবং নিজেরা আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মাহ হওয়ার তৌফিক ইনায়াত করুন, আমিন। আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, শাসক সবাইকে আল্লাহ